সুশ্রুতা, আমি আবারও বলে দিচ্ছি, যারা বাংলাদেশ থেকে দেখতেছেন এবং ছোট আকারে করতে চান তারা অবশ্যই একুয়াপনিক পদ্ধতি অবলম্বন করবেন, তাহলে আপনাদের কেমিক্যালের ঝামেলাটা থাকবে না। আর যদি হাইড্রোপনিক আমাদের মতন বড় করতে চান তাহলে কিন্তু আপনাদের কেমিক্যাল অবশ্যই প্রয়োজন। না, ছোট হাউজে ছোট ট্যাঙ্কিতে চলে যাচ্ছে, এটা হচ্ছে কালা ট্যাঙ্কগুলো। এই কালা ট্যাঙ্কগুলো থেকে একটু ছোটোখাটো একটি ফিল্টার দিয়ে আমরা পানিটা আবার ফিল্টার করে পুনরায় আমাদের মেন হাউসে যেখানে মাছ চাষ হয় সেখানে কিন্তু পাঠিয়ে দিতেছি। তো ছিদ্র করে নিতে হবে যাতে করে পানি নিচে চলে আসতে পারে। তারপর দেখুন সুন্দর করে লাগলাম, আমাদের রাখা হয়ে গেল। এই হচ্ছে আমাদের স্ট্যান্ডে। এখন যারা গত পর্ব দেখেন নাই তারা অবশ্যই গত প্রশিক্ষণ পর্বটা দেখে নেবেন। আজকে হচ্ছে প্রশিক্ষণ পর্ব দ্বিতীয় আর কি। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এরকম ক্যাসিং অথবা পিভিসি পাইপ। তো পিভিসি পাইপ ওই যে দেখা যাচ্ছে পিভিসি পাইপগুলো ওই দিকে ধরুন, তো দেখা যাচ্ছে ওই রকম পিভিসি পাইপ লাগবে। আর যদি পিভিসি পাইপ না হয় তাহলে সব থেকে ভালো হয় যদি আপনারা কেসিন নেন। হ্যাঁ, কেসিন নিলে যেটা হবে কি, আমরা এটা কাজ করতে আমাদের সুবিধা হবে। তো দেখুন এটা কেসিং, দ্বিতীয় স্টেপে আমাদের যেটা করতে হবে কেসিংটা এখানে আমরা ছিদ্র করে নেব ড্রিল মেশিন দিয়ে। ছিদ্র করে আমরা এরকম পিভিসি পাইপ লাগিয়ে নিব। দেখুন পিভিসি পাইপ আমাদের লাগাই 75, এটার সাইজ হচ্ছে 2 ইঞ্চি। এটা লাগানোর কারণ কি, আমাদের পানিটা যখন আমরা এই দিকে দিব, দেওয়ার পর আমাদের পানিটা কিন্তু আবার রানিং এদিক দিয়ে নিচে চলে আসবে। তো এরকম দেখুন এখানে অনেকগুলো পাইপ, এগুলো আমরা ড্রিল কইরা কইরা এরকম পিভিসি পাইপ এখানে ড্রিল কইরা কইরা লাগাবো। যাক, এই কাজ আমাদের শেষ। এখন আমাদের যেটা লাগবে কেসিনের উপরের অংশটা আমরা দেখাই। দেখুন এটা হচ্ছে কেসিংয়ের উপরের অংশটা, এটা আমরা পরিমাণ মতো ড্রিল করে নিয়েছি। এই ড্রিলে আমাদের কি হবে, আমাদের যে নেট পোর্ট, যে নেটের যে টপগুলো যেগুলোকে আমি জুড়ি বলে থাকি, সেই জুড়িগুলো কিন্তু এখানে বসবে। তারপরে নেটটা আমরা এখানে লাগিয়ে দিব। তো আপাতত আমাদের কি কেসিনের কাজটা দেখানো শেষ। এখন আমরা দেখাবো পিভিসি পাইপ কোনগুলো আমরা ব্যবহার করতে পারি। চলুন ওইদিকে। আর যদি আমরা পিভিসি পাইপ ব্যবহার করি তাহলে এটার এই যে দেখুন এদিক দিয়ে আমরা কিন্তু বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়া এদিকে ছোট একটা 1/2 ইঞ্চি পিভিসি পাইপ অথবা 1 ইঞ্চি পিভিসি পাইপ লাগিয়ে নিব যাতে পানি বাইরে হইতে পারে। তারপর আমরা এটাকে কী করবো, এটাকে ড্রিল মেশিন দিয়া এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে ওই মাথা পর্যন্ত আমরা ছিদ্র করে দিব। ছিদ্র করা হয়ে গেলে আমাদের যেটা করতে হবে, নেক্সট নেট পোর্ট অনেক সাইজের হয়ে থাকে, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি। তো এই নেট পোর্টগুলো আমাদের দ্বারা অ্যামাজন এবং বিভিন্ন অনলাইন শপ থেকে আপনারা নিতে পারেন। আপনারা যেটা করবেন, নেট পোর্ট লিখে সার্চ দিবেন, নেট পোর্ট, জরি লিখলে কিন্তু আসবে না, নেট পোর্ট লিখতে হবে। তো দেখুন এটা কিন্তু আমরা এই নেট পোর্টের যে সাইজ, এই সাইজ অনুযায়ী কিন্তু আমাদের কেসিংগুলো ছিদ্র করতে হয়। দেখুন একদম লেভেলভাবে এটা পয়সা গেছে, ঠিক আছে। এই নেট পোর্টের সাইজ করে আমাদের কাজটা করতে হবে। এখন দেখুন নেটগুলো আমি কিন্তু আপনাদেরকে এই গত পর্বেই দেখাইছি নেটগুলো কীভাবে কী করতে হয়, তারপরও এই পর্বেতে আমি দেখাই দিই আরেকবার। নেটটা আমরা এইভাবে দিব ভিতরে, ভিতরে দেওয়ার পর দেখুন এখানে কোনো ফাঁকা রাখা যাবে না। যদি আমরা ফাঁকা রাখি তাহলে হবে কি, আমাদের বীজগুলো কিন্তু নিচে চলে আসবে এবং এটা আমরা যেখানে লাগবো এটা পানি, পানিটা থাকবে পর্যন্ত, এই পর্যন্ত পানি রাখতে হবে। যদি উপর পর্যন্ত পানি চলে আসে তাহলে কিন্তু বীজ পচে যাবে, আমি গত পর্বে বলছি। দেখুন এখানে আমাদের এটা রাখা হয়েছে, সকালে করছি কাজটা আমরা, পানি কিন্তু এই পর্যন্ত বীজ রাখা হয়ে গেছে, ঠিক আছে। এটা মাত্র আজকে রাখা হয়েছে। তো গতকালকে যেগুলো আমরা রাখছিলাম সেগুলো আপনাদেরকে আমি দেখাই। দেখুন এটা কিন্তু গতকালকে রাখা হয়েছে, এগুলো সরি এর নিচেরগুলো কিন্তু গতকালকের। দেখুন বীজ হইতে সুন্দরভাবে শিকড় গজাচ্ছে এবং 2 দিন আগের যেটা, বিগত 2 দিন আগের সেটা হচ্ছে এটা। তো আমি কেন বলছি, দেখুন আমাদের বীজগুলো কিন্তু একদম ফংসের উপরের স্তরে কিন্তু আছে, এখান থেকে কিন্তু যে চারাটা, চারাটা কিন্তু হইতেছে। হ্যাঁ, এখন তারপর দেখুন ওই সাইডে দেখুন আমাদের প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপের কাজ মোটামুটি শেষ। হ্যাঁ, আমাদের চারা হয়ে গেল, আমাদের জুড়িও রেডি করা হয়ে গেল। এখন আমাদের কী করতে হবে, আমাদের ক্যাসিনো তৈরি করা হয়ে গেল,
এখন যেটা আমাদের করতে হবে আমাদের ক্যাসিনগুলোকে সাজানোর জন্য যে স্ট্যান্ডগুলো তৈরি করতে হয় সেটা চলুন দেখাই। দ্বিতীয়ত আমাদের যেটা করতে হবে আমাদের এরকম স্ট্যান্ড বানাইতে হবে। তো স্ট্যান্ডটি আপনারা যদি স্টেনলেস স্টিল দিয়ে বানান তাহলে কি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, মানে শত শত বছর। আর যদি আপনারা লোহা দিয়ে করেন, অনেকেই দেখা যাচ্ছে লোহা আপনার অ্যাঙ্গেল দিয়ে করা যায়, তাহলে খরচটা একটু কম হবে কিন্তু বেশি দিন লাস্টিং করবে না, সর্বোচ্চ 10 বছর। তারপর আমাদের যে ইয়াগুলো এই পিভিসি পাইপ অথবা কেসিনগুলো আমাদের এগুলো ফিটিং করার জন্য আমাদের এরকম অ্যাঙ্গেল ব্যবহার করতে হবে। তো এই অ্যাঙ্গেলটি আপনারা যদি প্লাস্টিকে ব্যবহার করেন তাহলেও চলবে, আর যদি প্লাস্টিকের অ্যাঙ্গেল না ব্যবহার করেন সেক্ষেত্রে এটার সাইজে আপনারা অ্যাঙ্গেল তৈরি করবেন। এটার যেরকম সাইজ, এটা যদি পিভিসি পাইপ হয় এবং কেসিন হয় যেটাই হোক না কেন, এটার সাইজ অনুযায়ী আপনারা অ্যাঙ্গেলগুলো তৈরি করবেন। তারপরে এখানে ড্রিল করে লাগানো দেওয়া হয়েছে, দেখুন ড্রিল করে লাগাই নেবেন, একটা দুইটা তিনটা, একটি এটা কিন্তু এ পর্যন্ত কিন্তু একটি, মানে আমরা একটি সেট বলে থাকি এ পর্যন্ত, আর একটি সেটে এরকম পাইপ বলে দেখুন এটা দিয়ে এখন বসাই দিই আমরা। হ্যাঁ, বসাই দিলাম। আর একটি কথা বললে নেই, পানি চলাচল করার জন্য কিন্তু প্রত্যেকটি পাইপের মাথায় অথবা ক্যাসিনের মাথায় এরকম 1 ইঞ্চি একটি হোল্ডার হোল করে এরকম ছিদ্র করে নিতে হবে যাতে করে পানি নিচে চলে আসতে পারে। তারপর দেখুন সুন্দর করে রাখলাম, আমাদের রাখা হয়ে গেল। এই হচ্ছে আমাদের স্ট্যান্ডে সাজানোর কাজ শেষ। তো স্ট্যান্ড কীভাবে বানাইতে হয় এগুলো তো আর আমি হাতে একবারে এক ভিডিও তো শিখাইতে পারবো না। তো যারা নিজেরা স্ট্যান্ড বানাইতে চান তাদের জন্য পরবর্তী ভিডিও আছে। আর তার থেকে বেটার হয় যদি স্ট্যান্ডগুলো আপনারা কি ওয়ার্কশপ থেকে বানিয়ে নিতে পারেন। আর স্ট্যান্ড কেন বানাবেন বলেন, স্ট্যান্ড কী কাজে বানাইতে হয়? স্ট্যান্ড বানানোর কারণ হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে বাসা বাড়িতে ভাড়া থাকে অথবা যে কোনো কারণবশত আপনার এই গার্ডেনের এই কাজটা এই কী বলে এটাকে এই সেটটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে হয়। তো সেজন্য আমরা এরকম স্ট্যান্ড বানিয়ে দিই। এটা কিন্তু দেখুন একদম আলগা। হ্যাঁ, আপনারা চাইলে উঠায় নিতে পারবেন। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, এদিকে একদম আলগা। হ্যাঁ, আর যদি চান নিচে রুলার সিস্টেম করতে, রুলারও কিন্তু আপনারা লাগাইতে পারবেন। আমি দেখাই, আমরা কিন্তু রুলারও লাগাই নিই। তো রুলার লাগাইলে যেটা হয় একজনই কিন্তু এটা এখান থেকে আরেক জায়গায় ক্যারি করে নিতে পারে। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশিক্ষণের তৃতীয় স্টেপ। এবার চতুর্থ স্টেপে আমাদের কী করতে হবে, আমরা তো এগুলো করে ফেলছি, এখন আমাদের তো পাইপ লাইন লাগাইতে হবে, এইগুলোতে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। পানি কোথায় থেকে আসবে সেটার জন্য একটি ট্যাঙ্কির প্রয়োজন অবশ্যই। আসুন আমরা দেখাই। মানে শুরু করে দিছি, মানে এটা এরকম চলন অবস্থা আছে, কারণ এই পানিটা আমরা ফালাই দিব আপনি কইবেন, এটা যে মানে ক্লিন হয়ে যেতে চাই। এখন কথা হচ্ছে আমরা যে চাষবাসগুলো করতেছি এগুলোর নাম কি? এগুলো হচ্ছে, এক হচ্ছে হাইড্রোপনিক সিস্টেম, আরেকটা হচ্ছে অ্যাকোয়াপনিক সিস্টেম। হ্যাঁ, আমরা কিন্তু দুই পদ্ধতি অবলম্বন করি, একটা হচ্ছে হাইড্রোপনিক আরেকটা হচ্ছে অ্যাকোয়াপনিক। তো হাইড্রোপনিক এবং অ্যাকোয়াপনিকের পার্থক্যটা কী সেটা আপনাদের জানতে হবে। দেখুন হাইড্রোপনিক হচ্ছে যেটা আমরা শুধুমাত্র কেমিক্যাল পানির সাথে, সাদা পানির সাথে কেমিক্যাল দেই এবং ইউরিয়ার সার দেই, সেটাকে আমরা বলি হাইড্রোপনিক্স। আর যেটা অ্যাকোয়াপনিক, অ্যাকোয়াপনিক আমরা একটু কম করি, আমাদের কিন্তু মেন যে বড় প্রজেক্টগুলো সেগুলো সব কিন্তু হাইড্রোপনিক্স। অ্যাকোয়াপনিক করতে গেলে আপনার মাছের ফিশারি লাগবে, যে মাছ বায়ুফলকে যেভাবে আমরা মাছ চাষ করি মাছ লাগবে, মাছের পানি দিয়ে কিন্তু যেটা চাষ হয় এটার নাম হচ্ছে অ্যাকোয়াপনিক। তো এখানে কিন্তু মাছের যেই হাইড্রোপনিক কিনা বলে আপনারা বায়ুফলকে যেই মাছ চাষ করি সেই মাছের পানি দিয়ে কিন্তু আমরা এটা চাষাবাদ করি, এর জন্য এটার নাম হচ্ছে অ্যাকোয়াপনিক। এবং যে বড় প্রজেক্টগুলো আমরা দেখা থাকি সেটার নাম হচ্ছে হাইড্রোপনিক। এখন বলেন হাইড্রোপনিক এবং অ্যাকোয়াপনিকের মধ্যে সবথেকে ভালো হচ্ছে হাইড্রোপনিক্স, ঠিক আছে? সবথেকে বেটার হচ্ছে হাইড্রোপনিক, যেটা কেমিক্যাল দিয়ে চাষ করা হয়, সামান্য কিছু কেমিক্যাল লাগে এবং কীটপতঙ্গ দমন করার জন্য আমরা কিন্তু কোনো কীটনাশক ব্যবহার করি না, আমি বরাবরই বলে থাকি। সেটার জন্য এই এলো প্লাস্টিক ব্যবহার করা হয়, এটা যে কোনো জায়গাতে আপনারা পেয়ে যাবেন, বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। দেখুন কত কীটপতঙ্গ, যত কীট আছে সব কিন্তু এখানে আসে আটকে দিতেছে। তো
বোঝা গেল কথা, ক্লিয়ার? আমি কি বললাম, একটা হচ্ছে হাইড্রোপনিক্স, একটা হচ্ছে অ্যাকোয়াপনিক্স, দুটোটা পর্যায়ে দেখতে ঠিক অবিকুল এক, পার্থক্য শুধু এটার খাবার। হাইড্রোপনিক যা থাকে অ্যাকোয়াপনিক্সও খাবার, কিন্তু তাই থাকে কিন্তু পানিটা ভিন্ন। পানিটা ভিন্ন কেন? আমরা হাইড্রোপনিকে ব্যবহার করি কৃত্রিম অর্গানিক কেমিক্যালস, আর অ্যাকোয়াপনিক্সও ব্যবহার করি অর্গানিক মাছের, বজ্র মাছের পানি আর কি, যেখানে মাছ চাষ হয় সেই পানিটা আমরা অ্যাকোয়াপনিক্সও ব্যবহার করি। এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা যারা সাত বাগানে চাষ করতে চান অথবা বাসা বাড়িতে চাষ করতে চান, তারা কোথায় এটা কী দিয়ে করবেন? তো আমার যুক্তিতে আমি যতটুকু ভালো মনে করি, ছোটোখাটো করে করলে আপনাদের অ্যাকোয়াপনিক্সই ভালো হবে, আর যদি বড় করে করেন তাহলে অ্যাকোয়াপনিক্স থেকে বেশি ভালো হবে হাইড্রোপনিক্স। তো চলুন আমাদের চতুর্থ স্টেপ দেখাই। এক্সাম্পল, আপনারা এখন অ্যাকোয়াপনিক্সে চাষ করতে চাচ্ছেন, যেটা খরচ কম লাভ বেশি। তো অ্যাকোয়াপনিক্সে চাষ করতে গেলে দেখুন, এটা কিন্তু আমাদের মাছের ওইদিকে, ধরুন যে মাছের হাউসটি দেখতে পাচ্ছেন, এটা বায়ুফ্লক। বায়ুফ্লকের যে নিচের স্তরের যে পানিগুলো, যেগুলোতে মাছের ময়লাগুলো থাকে, সেইগুলো কিন্তু আমরা পাম্পের মাধ্যমে এখানে নিয়ে আসি। দেখুন এখানে নিয়ে আসি, হ্যাঁ, এখান থেকে যে ছোটো ছোটো পাইপগুলো দেখুন নিচে, ধরেন এখান থেকে কিন্তু এই পাইপগুলো দিয়ে আমরা পানিগুলো নিয়ে যাচ্ছি কোথায়, সরাসরি আমাদের যেখানে সবজি চাষ হচ্ছে সেই পাইপের ভিতর। দেখুন এখান থেকে সরাসরি পানিগুলো কিন্তু চলে আস্তে আস্তে আমাদের, এই যে দেখুন এই কালো পাইপ দিয়া ময়লা পানিগুলো ট্যাঙ্কি থেকে চলে আস্তে আস্তে আসে আসে কিন্তু প্রত্যেককে পাইপে পাইপে চলে যাচ্ছে। প্রত্যেককে পাইপে চলে যাওয়ার পর আবার পুনরায় এই পানিটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে ফিল্টার হয়ে যাচ্ছে। কিভাবে ফিল্টার কিভাবে হচ্ছে? ফিল্টার হচ্ছে যে আমাদের গাছ, আমাদের যে চারাগুলো, এই চারাগুলো কিন্তু মাছের ময়লা পানি, যে ময়লা পানিতে কী থাকে, নিউট্রিয়েন্ট থাকে নাকি? আগে আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। মাছের যে ময়লা পানি সেটা কিন্তু কালো পাইপ দিয়া আমাদের এই পাইপগুলোতে চলে আসতেছে, আসার পর ময়লা পানিটাকে একদম পরিষ্কার করতেছে কিন্তু আমাদের এই গাছগুলো। কিভাবে? কারণ ময়লা পানিতে নিউট্রিশন থাকে, হ্যাঁ, আর নিউট্রিশন হচ্ছে গাছের খাবার। তো নিউট্রিশন যখন গাছ চষে নেওয়ার পর কিন্তু আমাদের পানিটা একদম স্বচ্ছ পরিষ্কার সাদা হয়ে যায়, তার প্রমাণ। দেখুন আমি বুঝাই, এটা দিয়ে কিন্তু ময়লা পানি আসতেছে, আসার পর আমাদের গাছ পানি থেকে নিউট্রিশন গ্রহণ করতেছে, গ্রহণ করে সেই পানিটার ফিল্টার করতেছে, সুন্দর হয়ে যাচ্ছে। পুনরায় সে পানিটা কী হচ্ছে, এই পাইপ দিয়ে কিন্তু রিটার্নিং চলে আসছে। তো রিটার্নিং কোথায় থেকে আসতেছে আমি দেখাই, আসেন। যারা করতে চান তারা প্লিজ কথা ভালো করে বোঝার চেষ্টা করুন, নলেজে ঢুকান, তাহলে অবশ্যই আপনি সফলকাম হতে পারবেন। দেখুন আমাদের মাছের যে হাউস হইতে ময়লা পানিটা কিন্তু এই পাইপ দিয়ে ঢুকতেছে। দেখেন এই পাইপটা ঢুকা, এখানে চারটা মেশিন, আপনারা চারটা ইয়া দেখতে পাচ্ছেন না পাইপ, এই চারটা পাইপ দিয়ে কিন্তু আমাদের চারদিক দিয়ে, দেখুন আমরা এলবো লাগিয়ে দিয়েছি, এখন এটা দিয়ে একদিক দিয়ে ঢুকতেছে, ওইটা দিয়ে ঢুকতেছে, আবার ওই পাশেরটা দিয়ে ঢুকতেছে, এই পাশ দিয়ে কিন্তু ময়লা পানিটা ঢুকতেছে কি না, কথা বলেন না কেন? যাই হোক, ঢুকার পর আমাদের এই গাছ কিন্তু ময়লা পানিটা সংগ্রহ করে নিতেছে, মানে খাচ্ছে, নিউট্রিশন খাচ্ছে গাছটা, খায়া গাছটি ধীরে ধীরে বড় হবে, এবং এই পানিটা পুনরায় কিন্তু ওই পাশ দিয়ে নাইমা নিচটায় দিয়ে চলে আসতেছে। দেখেন ওই দিকে ধরেন, ওই পাশে ধরেন, দেখুন এই ময়লা পানিটা কিন্তু আবার এ পর্যন্ত যখন গাছের খাবার শেষ হয় তখন পুনরায় নিচ দিয়ে চলে আসে, আসে আবার এদিক দিয়ে আসে, আবার নিচেরটায় চলে আসে, এইরকম একটা থেকে আরেকটা ময়লা পানিটা আপনার দৌড়াইতে থাকে, দৌড়ায়া অবশেষে যখন আমাদের লাস্ট মানে নিচেরটায় চলে আসে তখন কি হয়, তখন আমাদের পানিটা এই গাছ নিউট্রিশন খেতে খেতে পানিটাকে একদম সাদা সকসকা করে ফেলে, মানে পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হয়ে গেলে আমাদের এই পানিটা কি হয় দেখুন, আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড পাইপ, মানে ওইটা দিয়ে আসতেছে, এটা দিয়ে চইলা যেতেছে। চইলা কোথায় যাচ্ছে? চইলা কিন্তু পুনরায় সে হাউজে চলে যাচ্ছে। দেখুন এটা দিয়ে আইসা এই বড় পাইপটা দিয়া, ক্লিয়ার দেখা যাচ্ছে কি না? জি জি, বড় পাইপটা দিয়ে কিন্তু একদম হাউজে চলে যাচ্ছে। তো চলুন আমরা হাউজে দেখাই। দেখুন প্রত্যেকটি এই যে বড় পিভিসি পাইপ দিয়ে কিন্তু চলে আসতেছে, এবং বাকি যেগুলো আছে সবগুলো থেকে কিন্তু
রিটার্নিং চলে আসছে, রিটার্নিং আসা দেখুন এখানে ট্যাঙ্কে চলে যাচ্ছে, মানে পানিটা ফিল্টার হয়ে গেল, ট্যাঙ্কে চলে যাচ্ছে, ওই ট্যাঙ্ক থেকে পুনরায় ওই যে ফিল্টারগুলো দেখা যাচ্ছে না, ওই ফিল্টার দিয়ে হালকা ফিল্টার করে পানিটাকে সরাসরি আমরা দিয়ে দিচ্ছি আবার কোথায়, আমাদের হাউজে। ওইদিকে ধরুন আমাদের বায়ু ফ্লক হাউজে আমরা পানিটা পুনরায় পাঠিয়ে দিচ্ছি। তো পানি কিন্তু চেঞ্জ করতে হয় না, কথা বোঝা যাচ্ছে? একই পানি প্রসেসিং করে আমরা সবজিতে দিচ্ছি, সবজি থেকে নিউট্রিশন গ্রহণ করা হয়ে গেলে পুনরায় সে পানি যখন পরিষ্কার হয়ে যায় আমরা আবার হাউজে পুনরায় প্রেরণ করতেছি। তো এই হচ্ছে আমাদের পঞ্চম স্টেপের পদক্ষেপ। এদিকে ধরেন, এদিকে ধরেন প্রিয় দর্শক শ্রোতা, আমি আবারও বলে দিচ্ছি, যারা বাংলাদেশ থেকে দেখতেছেন এবং ছোটো আকারে করতে চান তারা অবশ্যই একুয়াপনিক পদ্ধতি অবলম্বন করবেন, তাহলে আপনাদের কেমিক্যালের ঝামেলাটা থাকবে না। আর যদি হাইড্রোপনিক আমাদের মতন বড় করতে চান তাহলে কিন্তু আপনাদের কেমিক্যাল অবশ্যই প্রয়োজন, আলাদাভাবে নিউট্রিশনও ব্যবহার করতে হয়। আর যদি একুয়াপনিক করেন, একুয়াপনিক যে মাছের, যে আমরা মাছ চাষ করি সেই মাছের বর্জ্যতে কিন্তু প্রচুর নিউট্রিশন থাকে, আর সেই নিউট্রিশন কিন্তু আমাদের প্রত্যেকটি সবজি গাছের এক নম্বর খাবার, ঠিক আছে? দেখুন, তো এটাও কিন্তু একুয়াপনিক। আমাদের কিন্তু বড় প্রজেক্ট হাইড্রোপনিক্স, যেটা আমি প্রতিদিনই দেখাই, আর মিনি প্রজেক্টগুলো হচ্ছে একুয়াপনিক। এখন আমাদের এখানে চাহিদা বেশি শাকসবজির, সেই জন্য আমরা হাইড্রোপনিক্সটা বেশি করে উৎপাদন করি, কারণ হাইড্রোপনিক্সে দ্রুত উৎপাদন হয় এবং এই আপনার এই হাউজের ঝামেলা করতে হয় না, মাছ চাষ করতে হয় না, শুধুমাত্র সবজির জন্য হাইড্রোপনিক্স। আর মাছ ফিশ উইথ ভেজিটেবল, এটার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একুয়াপনিক্স ট্রেনিং, আমরাই আপনাদেরকে দেখাবো, খুবই সহজে আপনারা আপনার বিরোধীকে শিখতে পারবেন। আর যারা গত পর্ব দেখেন নাই, প্রশিক্ষণ পর্ব ওয়ান, তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে থেকে সেই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। তো সেম ট্যাঙ্কগুলো থেকে একটু ছোটোখাটো একটি ফিল্টার দিয়ে আমরা পানিটা আবার ফিল্টার করে পুনরায় আমাদের মেন হাউসে, যেখানে মাছ চাষ হয় সেখানে কিন্তু পাঠিয়ে দিতেছি। তো পানির কিন্তু ঝামেলা নাই, একই পানি কিন্তু আমরা বারবার ব্যবহার করতেছি প্রসেসিং করে করে। তো এটার জন্য যারা ছোটো করে করতে চান, অল্প টাকায় করতে পারবেন। দেখা গেছে আপনি একটি ছোটো প্লাস্টিকের ট্যাঙ্ক নিয়ে নিলেন, অথবা একটি ট্যাঙ্ক তৈরি করে নিলেন মাছ চাষ করার জন্য, 200-500 মাছ চাষ করলেন এটাতে, অথবা 200 পিস মাছ চাষ করলেন এবং এরকম দুইটা তৈরি করে নিলেন, দুইটা তৈরি করতে সর্বোচ্চ 10,000 টাকা, 20,000 টাকায় ধরে রাখেন, 20,000 টাকা দিয়ে দুইটা এরকম স্ট্যান্ড তৈরি করে নিলেন, তৈরি করে আপনারা চাষাবাস করলেন, করলে তাতে কী হইলো, একই স্ট্যান্ডে আপনারা দেখা গেছে এখানে স্ট্রবেরি, একটাতে দিলেন টমেটো, একটাতে দিলেন চিরি টমেটো, একটাতে কাঁচামরিচ, একটাতে ধইনা পাতা, একটাতে পুদিনা পাতা, একটাতে পুঁই শাক, আমি বুঝাই দিই কী কী চাষ করতে পারবেন, একটাতে পালং শাক, একটাতে ডাঁটা শাক, একটাতে লাল শাক, আপনাদের চাহিদা যেটা আপনারা খাবেন, এইভাবে বিভিন্ন প্রজাতি দিয়ে সাজায় নেবেন, তারপর ওই মাছের পানি দিয়ে চাষ করবেন, পুনরায় সেই পানি মাছের জায়গায় ফেরত পাঠাবেন, আপনাদের একদিক দিয়ে মাছ হইলো, একদিক দিয়ে সবজি হইলো, সবজি খাবারের চাহিদা মিটলো, মাছ আপনাদের খাবারের চাহিদা মিটলো। আর যদি আপনাদের মতন বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাহলে দুইটা করতে হবে, এক হচ্ছে হাইড্রোপনিক্স, এক হচ্ছে একুয়াপনিক্স। একুয়াপনিক্স মাছ দিয়ে, হাইড্রোপনিক্স বিনা মাছে শুধুমাত্র কেমিক্যাল দিয়ে। এখন অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে বড় সবজি আমরা কীভাবে চাষ করি। দেখুন, বড় সবজি তো আমরা এইভাবে চাষ করি, আমাদের কিন্তু শেষ পর্যায়ে বড় সবজিগুলো এখন শেষ, আগামী দিনে আবার চাষ করলে আপনাদের দেখাতে পারবো। এখানে কিন্তু একুয়াপনিকের, ধরেন এদিকে মাছের যে অতিরিক্ত বর্জ্যগুলো হয়, যেগুলাতে বর্জ্য বেশি হয়ে যায়, সেগুলো দিয়ে কিন্তু আমরা এখানে কী চাষ করি, ভেন্ডি। তো ভেন্ডি শেষ, প্রায় 2 মাস হয়ে গেছে আমাদের ভেন্ডিগুলো শেষ। দেখুন, ঠিক একই জুড়ি, জুড়ি কিন্তু ঠিক একই আগের মতন 2 ইঞ্চি জুড়ি, যেটাকে নেটিং পুট বলা হয়, এবং সে স্পান কিন্তু আগেরগুলোই, উৎপাদন পদ্ধতি কিন্তু একই, শুধুমাত্র পাইপের পরিবর্তে আমরা ব্যবহার করি প্লাস্টিকের কি পুট, প্লাস্টিকের টপ ব্যবহার করি আর কি। আর দেখুন শিকড় কতগুলো হয়েছে, একটা গাছ ছোটো একটা জুড়ি থেকে কতগুলো শিকড় হয়েছে, আর পানিটা দেখেন কত ময়লা, সে পানিটা হচ্ছে এক মাছের বর্জ্য পানি। দেখুন, দেখতে পাচ্ছেন, যখন আমাদের এই শিকড়গুলো আমাদের পানিটাকে খেয়ে ফেলবে, নিউট্রিশন খেয়ে ফেলবে, তখন ধীরে ধীরে পানিটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, 100% পরিষ্কার হবে না, 100% পরিষ্কার হবে আমাদের পানির ট্যাঙ্কে, যেখানে আমরা ফিল্টার সিস্টেম করেছি সেখানে। তো প্রিয় দর্শক শ্রোতা, চাষ পদ্ধতি শিখতে গেলে কিন্তু 1-2 ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন না, আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা যখন কথা দিয়েছি
তো ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে আমরা দুই থেকে তিনটা চারটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের কাজের ফাঁকে ফাঁকে। তো এখন যেহেতু আমরা ভিডিও করতেছি, দেখুন আমার কিন্তু কাজের পোশাকে, আমি কিন্তু কাজ করতেছিলাম, এই মুহূর্তে ভাবলাম যে আজকের ভিডিও করার দরকার, কারণ আকাশে বৃষ্টি আছে, তো এটাই সময় ভিডিও করার, তো আমরা ভিডিওটা করে ফেললাম। এই ভিডিওটা ইনশাআল্লাহ মানডে কি মঙ্গলবার কি সোমবার আমরা এটাকে পাবলিশ করব। চলুন।